না আসলে ডলারের দাম কেন কমে না, এটা কিন্তু একটা প্রশ্ন যে ডলারের দাম আসলে কেন কমে না। তো দেখেন, আগে যেখানে $170 ১৫০০০০ বা ১৯১০০০ লেভেন্স লিরা ছিল, সেখানে কিন্তু বর্তমানে $170 অনেক টাকা হচ্ছে, ১৮০০ ১৯০০ লিরা পর্যন্ত হচ্ছে। সেটা হতে পারে আমাদের জন্য হয়তো প্লাস পয়েন্ট না, কিন্তু লেভারেজদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট, কারণ প্রত্যেকটা ফ্যামিলি থেকে দুই একজন করে কিন্তু প্রবাসে থাকে আমাদের বাংলাদেশে, যেমন প্রত্যেকটা ঘর থেকে দুই একজন করে সৌদি আরব, কাতার, ওমান, দুবাই বা ইউরোপ সহ আফ্রিকার বিভিন্ন দেশে অবস্থান করতেছে। সেই তুলনায় কিন্তু লেবাননের লোকজন কিন্তু অনেক প্রবাসী আছে, এটা আপনারা সবাই জানেন। সেক্ষেত্রে ঘটনাটা হচ্ছে কি, প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু কিছু না কিছু বৈদেশিক মুদ্রা অর্থাৎ ডলার কিন্তু প্রতি মাসে কিন্তু আসতেছে, যার ফলে তাদের এত একটা মাথা ব্যথা নাই। আপনি নিজের চোখে দেখতেছেন, যদি আপনারা যদি আমাদের বাংলাদেশি কমিউনিটির দিকে লক্ষ্য করেন, যারা ডলারে বেতন পায়, তাদের চলাফেরার একটা স্টাইল কিন্তু আলাদা, আবার যারা লিরায় বেতন পায় তাদের কিন্তু স্টাইল আলাদা, কথা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? আমার এই কথা শুনে কিন্তু কারো রাগ করা যাবে না, মানে কথা হচ্ছে এরকম যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, এই হলো অবস্থা। তো এখন অনেকেই প্রশ্ন করেন যে আসলে ডলারের দামটা কমবে কবে বা কী আসবে বিশ্ব, তো এ নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের গুঞ্জন আছে, আসলে ডলারের দাম কবে কমবে বা কী আসবে বিশ্ব। আমার অভিমত হলো এখন এই পরিস্থিতি সিচুয়েশন যে দিকে আছে, তো আমার মনে হইতেছে যে লেবাননে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক কোনো পরিবর্তন না আসবে, বা যত পুরোনো কথা আবারও বলতে হয় যে যতক্ষণ পর্যন্ত লেবাননের মন্ত্রী পরিষদ গঠন না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে বলা অসম্ভব যে ঘটনাটা কী হয় বা না হয়। তো সে পর্যন্ত যাদের হাতে সময় আছে তারা অপেক্ষা করতে পারেন, বা যাদের হাতে সময় নেই তারা ইচ্ছা করলে লেবান তো বিভিন্ন দিকে তারা চলে যেতেছে। এবং অনেকেই জিজ্ঞেস করেন যে লেবান আসতে গেলে বা লেবান থেকে বাংলাদেশে যেতে গেলে ভ্যাকসিনের কোনো প্রয়োজন আছে কি না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপাতত আজকে ১৩/৭/২০২১ এখন পর্যন্ত লেবানন সরকার অথবা বাংলাদেশ সরকার লেবান প্রবাসীদেরকে নিয়ে বা লেবানন অবস্থানরত বাংলাদেশিদেরকে নিয়ে লেবাননের সরকার এখন পর্যন্ত বা বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কোনো সার্কুলার বা কোনো ঘোষণা দেয় নাই যে লেবাননে আসতে গেলে ভ্যাকসিনের প্রয়োজন হবে বা লেবানন থেকে বাংলাদেশ যেতে গেলে ভ্যাকসিন লাগবে, এ ধরনের কোনো কথা কিন্তু এখন পর্যন্ত কোনো ঘোষণা কিন্তু এখন পর্যন্ত হয়নি। তো আপনারা দেখতে আছেন আমি এখন বাসায় কাজ করতেছি, যেহেতু লেবাননের পরিস্থিতি খুব খারাপ, লেবাননে বর্তমানে এ ধরনের সিচুয়েশন বিরাজ করতেছে যে কারো পৌষ মাস কারো সর্বনাশ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।